জেল থেকে মুক্তি পাওয়ার পরেই সবাই ভেবেছিলেন হয় সিনেমা জগতে আর দেখা যাবে না এই চিত্রনায়িকাকে, হয়তোবা কয়েক বছর হারিয়ে যাবেন চলচ্চিত্র পর্দা থেকে। কিন্তু না, বারবার এক একটি চমক নিয়ে ফিরে আসছেন এই চিত্রনায়িকা পরীমনি। হ্যাঁ, এতক্ষণ পরীমনির কথাই বলছিলাম, কারাগার থেকে মুক্তি পাবার পরেই নতুন এক সিনেমার সাথে চুক্তিবদ্ধ হন এই পরীমনি। ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকার জন্মদিন আজ। 1992 সালের 24 অক্টোবর জন্মগ্রহণ করেন সাতক্ষীরায় চিত্রনায়িকা পরীমনি। পারিবারিক নাম শামসুন্নাহার স্মৃতি। সাতক্ষীরায় পরীমনির জন্ম হলেও পরীমনির বাবা মা দুজনেই মারা যান শৈশবকালেই। পরে পিরোজপুরে নানার কাছে বড় হন তিনি। পরীমনি মিডিয়াতে এসেছিলেন ছোট পর্দায় অভিনয়ের মাধ্যমে। তার স্বপ্ন ছিল বড় পর্দায় অভিনয় করার। তারপরে নজরুল ইসলাম খানের রানা প্লাজা চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হওয়ার পরে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। এরপর থেকেই বড় পর্দায় অভিনয় করা শুরু হয় পরীমনির। আর আজ 24 অক্টোবর জনপ্রিয় অভিনেত্রী পরীমনির জন্মদিন। জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা জনপ্রিয় নায়িকা পরীমনিকে। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে অনেক সহযোগিতা করবে। ধন্যবাদ।